মাসুম আমার বাড়ি শামসি রেলগে তিন বছরের জার্নি আমার চার বছর রানিং চলছে তো স্যার যখন বলে দিয়েছে যে দু মিনিট অনেক কিছুই বলার ছিল তো আগস্ট আসতে বেশি দেরি নেই গোল ডাইরেক্টরে এক ঘন্টা শেয়ারিং থাকবে ইয়ং জেনারেশনের জন্য আমি টু মিনিট একটাই কথা বলবো স্যার যে শরীরে মাংস ছিল না এডুকেশন লেভেল হাই ছিল না আর পকেটে পয়সাও ছিল না স্যার তো আমার যে গ্রেট আপলাইন একবার আর্মি স্যারের জন্য জোরদার হাত তালি ভীষণ থাকে তো মামা ভাগ্নার সম্পর্ক অনেক লিডারের স্যার নাম নিলেন হয়তো পিছন দিকে গল্প করছিলেন যে মাসুম স্যার আপনার নাম নিলেন না স্যার যে দিলের মধ্যে থাকে তার নাম মুখে আসে না রাইট তো স্যার 2022 13 আগস্ট আমার টিম থেকে দুইখানা সেভেন ডায়মন্ডের আমি কমিটমেন্ট নিচ্ছি এবং অ্যাজ এ গোল ডাইরেক্টর আমি হচ্ছি স্যার চেন্নাইয়ের স্টেজে আমার ওয়ান আওয়ারের শেয়ারিং থাকবে তো থ্যাংক ইউ সো মাচ সো থ্যাংক ইউ আমার মাসুম স্যার কে লিয়ে আর একবার জোরদার হাততালি ইসকে বাদ হাম রিকোয়েস্ট করেঙ্গে হামারে আচ্ছা গ্রেট লিডার মিস্টার হাইয়ুম স্যার প্লিজ আপনা শেয়ারিং স্যার কে লিয়ে একবার জোরদার হাততালি গুড মর্নিং माय नेम इज अब्दुल हय्यूम फ्रॉम बालुका रोड कोरियली तो छोटा साइड से अभी शुरू करती चांदनी होता है चांद से सितारा से नहीं मोहब्बत होता है ऑडियंस का साथ दूसरों कंपनी से नहीं तो अभी तीन डे को दबोल हो एक से पास रेयर फ्यूचर ऑडियंस से आगे आने की करता ए होलो पास प्रेजेंट और फ्यूचर तो पास ऑडियंस के आगे आगे एक भागा छोड़ा बाइक लिए घूमता सेटा नाम है कैरेटी वॉक सेटा नहीं आगे भागू गए तो हमार मुजफ्फर सर दोकान सामने लागिए दीजिए तो गाड़ी रेखे हमारे खूब लज्जा लागू আর ওখানে কিছু লিডার আমাকে পুত্র ছিল মেহবুব স্যার এই গাড়িটা কার তো আমি বলছি এই গাড়িটা স্যার আমার সেই গাড়িটা আমি একদিন কোরিয়ার স্টেশনে রেখে আমি শামসি মিটিংয়ে এসেছিলাম রাত চারটার পরে গিয়ে দেখছি তো গাড়িটা ওখানেই রাখা আছে এমনকি চোরেও বলতে আমার দিত না এরকম আমি একটা বাইক চালাচ্ছিলাম তো এরকম ছিল আমার অডিয়েন্সের আগের লাইফ এখন আমি অল্টো গাড়ি নিয়ে ঘুরছি 2022 এর মধ্যে গোল কমপ্লিট করব আর আমার কোরিয়ালি অঞ্চলে ফরচুনার গাড়ি নাই আমি ফরচুনার গাড়ি নিব বাবার একটাই ছেলে এটা আমার প্রতিজ্ঞা এবং আমার বক্তব্য বৃদ্ধি করলাম গুড মর্নিং অরিয়ান্স ওকে